অটোমান সাম্রাজ্যের সুলতান প্রথম সুলেমানের প্রধান দুই উপপত্নীর মধ্যে একজন ছিলেন গুলফাম হাতুন। কনস্টান্টিনোপলের সুলতান সেলিমের যোগ্য উত্তরসূরি ছিলেন শাহজাদা সুলেমান। তিনি সেই সময় অটোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ শাসিত অঞ্চল মানিসার গভর্নর ছিলেন। মানিসার হারেমের একজন ক্রীতদাসী ছিলেন গুলফাম। তিনি নিজের সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জোরে জয় করে নিয়েছিলেন শাহজাদা সুলেমানের হৃদয়। হারেমের ক্রীতদাসী থেকে সুলেমানের হৃদয়ের পাশাপাশি জায়গা করে নিয়েছিলেন শাহী মহলে। কিন্তু এত কিছুর পরেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মুখীন হয়েছেন চরম অসম্মানের। সারা জীবন তাকে লড়াই করতে হয়েছে নিজের অস্তিত্বের জন্য। সুলতান সুলেমানের প্রথম সঙ্গিনী গুলফাম হাতুনের অজানা ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যারা আমাদের রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলটি আজ প্রথমবার ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর নতুন কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রথম সুলেমান মানিসার গভর্নর থাকাকালীন গুলফাম হাতুন হারেমে যথেষ্ট মর্যাদাসম্পন্ন একজন নারী ছিলেন। সেই কারণে কোনো কোনো ঐতিহাসিক গুলফামকে সুলেমানের উপপত্নী কিংবা হারেমের প্রধান চালিকা বলে উল্লেখ করেছেন। সেই সময় প্রথম সুলেমানের দুজন প্রধান উপপত্নী ছিলেন, একজন গুলফাম হাতুন আর অপরজন ছিলেন ফেলানি হাতুন। গুলফাম হাতুনের একটি সন্তান ছিল শাহজাদা মুরাদ, আর ফেলানি হাতুনের দুটি সন্তান ছিল শাহজাদা মাহমুদ এবং শাহজাদি ফাতেমা। ফেলানি হাতুন ছিলেন জনদরদী, ভবিষ্যৎ, সিংহাসনের লড়াই কিংবা সত্তার অধিকার নিয়ে খুব একটা বেশি তিনি মাথা ঘামাতেন না। তিনি প্রয়োজনে অপ্রয়োজনে প্রজাদের কাছে ছুটে গিয়ে তার যথাসাধ্য সাহায্য করতেন। অপরদিকে গুলফাম হাতুন ছিলেন ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট তৎপর। তিনি সবসময় নিজের অস্তিত্বের পাশাপাশি সুলতান সুলেমানের পরবর্তী উত্তরসূরি হিসাবে তার পুত্র শাহজাদা মুরাদের ইস্তাম্বুলের মসনদে বসা নিশ্চিত করতে ব্যস্ত থাকতেন। ঠিক এমনই এক সময় শাহজাদা সুলেমানের জীবনে আসেন কিশোরী মাহিদেবরান, মানিসার হারেমের একজন সাধারণ ক্রীতদাসী হিসেবে, যাকে মানিসার এক বণিক এক সওদাগরের কাছ থেকে কিনে আনেন শাহজাদা সুলেমানের হারেমের জন্য। গুলবাহারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান সুলেমান এবং ধীরে ধীরে তার সমস্ত ধ্যান কেন্দ্রীভূত হয়ে যায় তার প্রতি। অটোমান সুলতানের একাধিক উপপত্নী থাকত, আর তারা প্রায়শই হারেমে থাকা দাসীদের সাথে রাত কাটাতেন। হারেমে মাহিদেবরানের আগমন রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত করে তোলেন গুলফাম হাতুনকে। ধীরে ধীরে গুলফাম অবহেলিত হতে শুরু হয় সুলেমানের কাছে। ঠিক তারপর থেকেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে শুরু করে গুলফাম। এমত অবস্থায় আচমকাই মৃত্যু হয় ফেলানি হাতুনের পুত্র শাহজাদা মাহমুদের। গুটি বসন্তের মতো এক অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ছোট্ট চঞ্চল প্রাণটি। তবে কারো কারো মতে মাহমুদ এক প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিল। তবে কথিত আছে যে অন্যের ক্ষতি করলে তার ফল ভুগতে হয় নিজেকেই। ঠিক এমনই এক নিদারুণ ঘটনার মুখোমুখি হতে হয় গুলফামকে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গর্ভবতী হন মাহিদেবরান, এবং এক ফকিরের গণনা অনুযায়ী তিনি জন্ম দেবেন ভবিষ্যৎ অটোমান উত্তরসূরিকে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঈর্ষার বশে হিংস্র হয়ে ওঠেন গুলফাম হাতুন। তিনি মাহিদেবরান এবং তার আগত সন্তানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেন। মাহিদেবরান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এক হাকিম এসে একটি কাচের শিশিতে ভরে কিছু ওষুধ তাকে খাওয়ার জন্য দিয়ে যায়। এই সমস্ত দিক দেখাশোনা করত মাহিদেবরানের খাস দাসী রাবেয়া। কিন্তু রাবেয়া বুঝতে পারে যে কোনোভাবে এই ওষুধের শিশিটা বদলানো হয়েছে। আর যখন সে জানতে পারে যে তাদের অবর্তমানে গুলফাম হাতুনের মহল সাফকারী মিনারা এসেছিল মাহিদেবরানের মহল পরিষ্কার করতে, তখন সবটা তার কাছে স্পষ্ট হয়ে যায়। গুলফাম হাতুনের পুত্র শাহজাদা মুরাদ শরীরে চোট পাওয়ায় হাকিম তাকেও একটি শিশিতে ওষুধ দিয়ে যায় খাওয়ার জন্য। আর সেই সুযোগটি লুফে নিয়েছিল রাবেয়া। তার ইশারাতেই মিনারা গুলফাম হাতুনের পাঠানো বিষের সেই শিশি বদলে দেয় মুরাদের ওষুধের শিশিটার সাথে। আর তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয় ছোট্ট মুরাদ। মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ছোট্ট শিশুটি।
নিজের সন্তানের প্রতি গাফিলতির দায়ে গুলফামকে উস্কুদারে নির্বাসনে পাঠান স্বয়ং সুলতান সেলিম। 1541 সালে তিনি উস্কুদারে একটি স্যুপ রান্নাঘরের কাজ শুরু করেন। তিনি সেখানে একটি মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপন করেন, যা বর্তমানে গুলফাম হাতুন মসজিদ নামে পরিচিত। 1561 সালে এক অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গুলফাম হাতুন। ইস্তাম্বুলের বাইজিদ স্কোয়ারের ইস্কি প্রাসাদে সমাধিস্থ করা হয় তাকে। বন্ধুরা, সুলতান সুলেমানের প্রথম উপপত্নী গুলফাম হাতুনের এই অজানা ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।